नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে তিন তিনটে আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিওকে স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, আমরা আজকে সবার প্রথমে কথা বলবো মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে। তো বন্ধুরা, মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান বেশ একটা মোটা অঙ্কের টাকার অফার করে দিয়েছে ইতিমধ্যেই। তো সম্প্রতি শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইয়াসির কিন্তু অনেকটা ইন্টারেস্ট শোও করেছে তোমার মোহনবাগানে আসার জন্যে। তো এখন দেখা যাক যে মোহাম্মদ ইয়াসির সত্যি মোহনবাগানে আসে নাকি তার মত পাল্টে যায়। তো দেখো, যদি হায়দ্রাবাদ কালকের ম্যাচে বা সেনকিয়ার ম্যাচে যদি জিতত, তাহলে কিন্তু একটা মত পরিবর্তনের ব্যাপার থাকতো, কিন্তু এখন মোহনবাগান জিতে গেছে, যেহেতু মানে একটা তোমরা বুঝতেই পারছো পার্সোনালি ব্যাপার যেটা ওনার মোহাম্মদ ইয়াসিরের, তো তিনি এই দলেও আসতেও পারেন, মানে তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো এবার দেখা যাক, তার সামনে খাতা পেন পড়ে আছে, টাকা ফেলাও আছে। এবার যদি তিনি সই করে মোহনবাগানে আসতেন, তাহলে অবশ্যই আসতে পারবে, তাতে কোনো তার মানে কোনো আপত্তির কিচ্ছু নেই। যদি চাই তিনি কিন্তু অবশ্যই মোহনবাগানে আসতে পারে, তাতে আমাদের কিন্তু খুবই লাভ হয়, কারণ মোহাম্মদ ইয়াসির একটা খুবই ক্রিয়েটিভ প্লেয়ার। তার খেলা আমরা নিজের চোখে দেখেছি, কতটা অ্যাটাক সৃষ্টি করতে পারে, কতটা প্লেয়ারকে চাপা ফেলতে পারে ডিফেন্সের গোলকিপার দিয়ে, সেটা আমরা নিজের চোখে সচক্ষে দেখেছি। তো যাই হোক, এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে যে লালিগা খেলা দুই বিদেশি কিন্তু আইএসএল এর যে কোনো ক্লাবে আসতে পারে সামনের সিজনে। এটা কিন্তু সবথেকে বড় খবর শোনা যাচ্ছে, যারা একসময় নাকি লালিগা নাকি কাঁপাতো, সেই সব প্লেয়ার কিন্তু লালিগা থেকে দুটো প্লেয়ার কিন্তু আসতে পারে আইএসএল এর যে কোনো ক্লাবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে একটা আর্টিকেলের মাধ্যমে। তো দেখো, এই মুহূর্তে লালিগা খেলা কিন্তু বেশ অনেক ভালো ভালো প্লেয়ার আসছে। তো সেই প্লেয়ারের মধ্যে কত প্লেয়ার বা কোন প্লেয়ার আসছে সেটা কিন্তু এখনও আন্দাজ করে বা অনুমান করে বলা যায়নি, তবে এটুকু খবর আছে যে লালিগা থেকে দুটো প্লেয়ার আসছে মানে আইএসএল ক্লাবে খেলতে, অর্থাৎ কোন ক্লাবে খেলতে সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আইএসএল এ আসছে এটা কিন্তু তোমার জানা গেছে। তো যাই হোক, আজকে যে আপডেটগুলো ছিল সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেখো।